প্রতিদিনের আড্ডার অন্যতম উপাদান হলো দুধ চা। আর তা যদি হয় একটু ভিন্ন ধাঁচে তৈরি করে পরিবেশন করা, তাহলে খুব সহজেই চা প্রেমীদের মধ্যে তা সাড়া ফেলে দেয়। স্বরে ভাসা দুধ চা আর পোড়া পাউরুটি বিক্রি করে এমন সাড়া ফেলেছেন জাফর ইসলাম নামের এক ব্যক্তি। টানা দুদিন চুলায় জাল দেয়া হয় দুধ, তারপর সেই ঘন দুধের স্বর দিয়ে বানানো হয় সুস্বাদু চা, আর তা পরিবেশন করা হয় অভিনব কায়দায় নারিকেলের খোলে। প্রতিদিন দূর দূরান্ত থেকে এই চা আর পোড়া পাউরুটি খেতে ভিড় জমায় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ। বিকেল থেকে সন্ধ্যা চা প্রেমীদের আড্ডা হয় এই দোকানে, এদের মধ্যে তরুণদের বেশি দেখা যায়। এভাবে চা আর আড্ডা চলে গভীর রাত পর্যন্ত। এখানে এই জন্যই আসা আছে, নীরবে একটু বসে টাইম স্পেন্ড করা সবাই মিলে, আর চাটাও সুন্দর, সবাই মিলে পরিবার নিয়ে এটা উপভোগ করতেছি। চায়ের কাপের সাথে আড্ডা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে, সাথে আমরাও পছন্দ করি। তো আরও ব্যতিক্রম কিছু একটা জিনিস হচ্ছে, যেমন এই চায়ের সাথে পোড়া পাউরুটি, যেটা এটা একটা ইউনিক কম্বিনেশন, এই জিনিসটাও আমাদের দৃষ্টি কাটছে অনেকবার। এ কারণে এখানে আসা হয়, সিমসাম পরিবেশ, নিরিবিলি পরিবেশ, কিছু সময় কাটানো যায়। অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। প্রকারভেদে জাফরের দোকানে প্রতি কাপ চায়ের দাম 25-50 টাকা। প্রতিদিন 70-80 কেজি দুধের 250-300 কাপ চায়ের সঙ্গে পাউরুটি বিক্রি হয় 300-র মতো। এখানকার চাটা অনেক মজার, অনেক টেস্টি চা, তাই আমরা এখানে এসেছি চাটা খেয়ে দেখবো যে কতটা মজার। বিশেষ করে বিশেষ আকর্ষণ হচ্ছে পোড়ারুটি। পোড়ারুটি দিয়ে এই নারকেলের মালাইয়ের কাপে যে চাটা, সেটা আজকে খাবো, সেজন্যই আমরা দূর থেকে এসেছি এখানকার স্পেশাল চা খাওয়ার জন্য। এবং চায়ের পাশাপাশি যে পাউরুটির দেয়, রুটিটা দেয় এখানে, পোড়া রুটিটা দেয়, সেটার উপভোগ করার জন্য আমরা আসছি অ্যাকচুয়ালি। দীর্ঘ 10 বছর এই পদ্ধতিতে দুধ চা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন জাফর। বর্তমানে তার দোকানে রয়েছে 4 জন কর্মচারী। ছোটবেলাতে আগে আমার আব্বা করতো, ওইটা দেখে ধরেন বাবা যখন মারা গেল, তারপর তো ধরেন এই ব্যবসা, আমার ভাই বিরাদর তার এই ব্যবসা ধরল না, তখন আমার ধরতে হলো। চায়ের মধ্যে কী আছে, ভালোবাসা আছে, মানুষের সবাই ভালোবাসে, নিজেও একটু যত্ন করে দিই যাতে একটু ভালো হয়, সেইভাবে দিই। প্রত্যেক দিন দুধ জ্বালানি লাগে, 70-80 কেজি জ্বালানি লাগে, দুইটা ধরন ভিতরে জাল হচ্ছে, ওইটাতে সর হবে, লোকে কয় এত সর পায় কোনো, দুধ চায়ের জায়গায় দুধ জাল হয়, দুধ যত জাল হবে তত সুগাবি তত সর হবে। চা বেচাই দেখা যাচ্ছে আমরা যে 4-5 জন এখানে আছি, সবারই সংসার আল্লাহর রহমতে চলছে। কুষ্টিয়া শহরতলির লাহিনী জিকে ক্যানাল পাড়ে অবস্থিত জাফর ইসলামের এই চায়ের দোকান। সময় সংবাদ, কুষ্টিয়া।